টমেটো ভালো গল্প না পানিকে সলিউশন দিয়ে করতেছে এগুলোতে কোনো প্রকার অন্য কোনো সার না দিয়ে আমরা শুধুমাত্র লিকুইড শাক দিয়েছি ছাইডোপনিকে যেই খাবারগুলো আছে সেইগুলো দিয়ে আমরা শুরু করলাম এখানে টমেটো পরীক্ষামূলকভাবে বামেটো প্রত্যেকটা ফসলে আমরা যে কোনো ফসলে আমরা পরীক্ষাভাবে করব যেটা ভালো হয় সেটাই আমরা চাষবাস করার জন্য আপনাদেরকে বলবো যে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন গাছের গুড়াগুলো আছে না তার প্রত্যেকটি যে আলগামাড়িগুলো আছে বাইঙ্গিয়ে দিবেন এদিভাবে ঠিক আছে এইভাবে বাইঙ্গিয়ে দিবেন যাতে করে ও মধ্যে যেমন শুকাইতে পারে বুঝছেন কী করে সিরাজ ভাই এমনি করে দিবেন সবগুলা গাছের গুঁড়া তাইলে এই গাছের খাবার খাইতে সুবিধা হইব বুঝছেন না নতুন সার দিবেন যে সারগুলা দিবেন না খাবার খাইতে আপনার অনেক সুবিধা হইব এরা কী করছেন এগুলা রসুন দি লাগাইছেন তো রসুন লাগাইলে কোনো সময় মাটি দিবেন না মাটি না দিয়ে কি দেবেন তো আমার কথা শুনেন কাঠের গুঁড়া দিবেন মন থাকবো মাটি ব্যবহার করবেন না শুধুমাত্র কাঠের গুঁড়া দিবেন ওই যায় কি খাবার নাইলে যাও 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 ছিল শেষ এখানে আবার নতুন করে এখানে আবার নতুন করে বিন্ডি চাষ করা হইতেছে সবগুলাই শুধুমাত্র পানিতে কিন্তু আমি আগে ওই দিই শুধুমাত্র পানিতে কোনো প্রকার মাটি নাই হ্যাঁ শুধুমাত্র পানিতে আবার পুনরায় বিন্ডি চাষ করা হইতেছে গুলো অনেক বয়স হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো ফেলে দেওয়া হয়েছে এক বছরের অধিক হয়ে গেছে সময় এখন আর ভালো ফলন হবে না তো সেই জন্য আবার চারা পরিবর্তন করে দিচ্ছি আমরা নতুন চারা বসেছি নতুন ফলন আসবে গাছ যদি বড় হয়ে যায় এবং পুরাতন হয়ে যায় বেশি তো ফল ফলন আসতে থাকে কিন্তু ফলনটা তেমন একটি ভালো হয় না আর নতুন গাছে ফলন একটু ভালো হয় তো সেই জন্য নতুন গাছ বসানো হয়েছে আর এই দিক দিয়ে হচ্ছে মরিচ আমরা পূর্ব আপনাদেরকে দেখাইছি আমরা কীভাবে এই মরিচগুলো চাষ করি তবে সেইখানে আমরা ব্যবহার করছিলাম পূর্বে যেগুলো দেখাইছি সেখানে কিন্তু আমরা ব্যবহার করছি শুধুমাত্র কুকু ফিড কুকুফিট কিংবা কাঠের গুঁড়া দুইটাতে একটা যেটা ব্যবহার করেন সেটাই চলবে কিন্তু এখানে কুকুফিডও ব্যবহার করি নাই কাঠের গুঁড়াও ব্যবহার করি নাই এখানে ব্যবহার করছি শুধুমাত্র কম্পোস্ট মাটি হ্যাঁ তবে কম কম্পোস্ট মাটিতে কিন্তু তেমন একটা ভালো হবে না সব থেকে ভালো হবে কুকু কিরে কী সমস্যা করছি না নাই যা সব থেকে ভালো হবে কোকোপিট কিংবা কাঠের গোঁড়া দেখেন এই হচ্ছে আমাদের সলিউশন যেখানে আমরা খাবার মেস করি গাছের খাবারগুলো আর এখান থেকে পাম্পের মাধ্যমে ভেন্ডিতে এবং বিভিন্ন শাকসবজিতে আমরা দিয়ে থাকতেছি হ্যাঁ তো এটা হচ্ছে সে শশা যেটা আমরা কিছুদিন আগে রোপণ করছিলাম কুকুপিটে আপনাদেরকে দেখানোর জন্য আজকে আবার নিয়ে আসলাম কীরকম ফলন আসতেছে তো মোটামুটি আমাদের গাছগুলোতে ফলন আসতেছে সম্পূর্ণই কুকুপিটে আমরা চাষ করতেছি এখানে দেখুন কোনো মাটি নেই কিন্তু একদম কুকুপিঠ আর বেশি দিন হয় নাই আমরা এখানে পরীক্ষামূলকভাবে এই 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 শশা চারাগুলো আমরা রোপণ করছিলাম যে দেখার জন্য দেখার জন্য কীরকম ফলন হয় শুধুমাত্র কুকুপিটে কীরকম ফলন হয় দেখার জন্য আমরা চাষবাস করতেছি পরীক্ষামূলকভাবে যদি আমরা মোটামুটি ভালো সফল হই অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারাও এভাবে করতে পারেন গ্রোয়িং ব্যাগে এবং কুকুপিটের মাধ্যমে আর যারা কুকুপিট দিতে পারবেন না তারা কাঠের গুঁড়া দিবেন কারণ কাঠের কুকু কুকুপিট দু একই কাজ করে আমরা কিন্তু দুোটা দিয়ে পরীক্ষা করেছি আর এই হচ্ছে খাবার গাছের খাবার আমরা একটি গ্রামে রেখে দিয়েছি পানির সাথে মিক্স করে খাবার হিসেবে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে অ্যাবি সলিউশন অ্যাবি ফার্টিলাইজার এ হচ্ছে আমাদের মরিচ গাছের মরিচ নতুন মরিচ আজকে প্রথম তুলতেছি প্রথম তুললাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ